নমস্কার বন্ধুরা জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি একটি সম্পূর্ণ ও নতুন কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরব আজকে যে কাজের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি সেই কাজটি আপনার আপনারা গাড়িতে দেখেন যে ব্যাটারি থাকে ব্যাটারির যে গোল গোল ক্যাপগুলো হয় দেখবেন ব্যাটারির উপরে যে গোল গোল ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এইগুলো ঠিক মন দিয়ে দেখুন দেখতে পাবেন এই যে গোল গোল ক্যাপগুলো হয় না এই ক্যাপগুলো এখানে তৈরি হয় খুব ভালো এবং হালকা কাজ এই যে ছোটো ছোটো ক্যাপ অটোমেটিক মেশিনে তৈরি হয় সেই তৈরি হচ্ছে সেটা ফিনিশিং করে জাস্ট প্লাস্টিকের মধ্যে ভরে বা বস্তার মধ্যে ভরে রাখতে হয় কীভাবে কাজটা হয় দেখুন আপনাকে জাস্ট মেশিনে ঠিক সেম কাজ হয়তো এটা ক্যাপ তৈরির মেশিন না এই একই রকম এই যে দেখছেন এইরকমভাবে অটোমেটিক ইঞ্জেকশন মোল্ডিং মেশিন এগুলোভাবে অটোমেটিকভাবে প্রোডাক্টগুলো তৈরি হয় জাস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়ে পড়ে যায় কোনো ক্ষেত্রে হয়তো দরজাটা খুলে বের করতে হয় এই যে কাজের প্রসেসটা আপনি দেখছেন ঠিক সেম এই একই রকমভাবে আপনাদের কাজটা করতে হবে তো হালকা কাজ আশা করছি ভিডিওতে দেখতে পেয়েছেন তো এই কাজটি করবার জন্য আপনার ওই লোকেশানে অর্থাৎ এই কাজের লোকেশানটা রয়েছে আপনার ধুলো হাওড়া জেলার হাওড়া জেলার আমদা রোডের ওদিকটা তো যাই হোক আপনারা ভিডিওটিতে আরও মন্দে দেখুন এই রকম মেশিনে এই প্রোডাক্টগুলো তৈরি হয় জাস্ট বসে বসে এই প্রোডাক্টগুলো আপনার ফিনিশিং করে প্যাকেট করে রাখতে হয় এবার কাজ করতে গেলে তো টুকটাক এদিক ওদিক করতে হয় সবার তাহলে তো যাই হোক এই কাজটির লোকেশান আপনি বললাম যে হাওড়া ধুলো ওখানটা হয় এখানে আপনাদের যে কাজটা করতে হয় আপনাকে তাও বললাম যে এটা মেশিন অপারেটারের কাজ অর্থাৎ মেশিন থেকে এই প্রোডাক্টগুলো বেরিয়ে চলে আসবে সেগুলোকে জাস্ট চেকিং করে প্যাকিং করে রাখা এছাড়া কোনো জায়গায় কাজ করতে গেলে জানেন তো এদিক সুদিক ওদিক এগুলো মিলেমিশে করতে হয় সেটা অবশ্যই করতে হবে যাই হোক এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা যেটা দুটো শিফটে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এখানে কাজ করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই শুধু মানসিকভাবে যদি আপনার প্রিপারেশান থাকে যে আমি কাজ করব তো অবশ্যই আপনি এই কাজটির জন্য যোগ্য এখানে এবার আমরা জেনে নেব যদি আপনি এখানে কাজ করতে চান আপনার বয়স কত লাগবে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কারণ অনেক এজিট মানুষ ফোন করেন কাজের জন্য তো যাই হোক এখানে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বয়সটা অবশ্যই হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার জেনে নেবো এখানকার বেতন এবং অ্যাডভান্সের সিস্টেম কী রয়েছে এখানকার স্যালারি রয়েছে আপনার প্রতিদিন হিসাবে তিনশো সত্তর টাকা মাসে এগারো হাজার একশো টাকা তিরিশ দিনে নেওয়া এছাড়া আপনি এখানে অ্যাডভান্স পাবেন প্রতি মাসের আপনার কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে হাত খরচ যারা কাজ করছে ওখানে রানিং শুধুমাত্র তাদেরকেই হাত খরচ বাবদ কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটা পয়সা দেওয়া হবে হাত খরচের জন্য তো যাই হোক আর এখানকার পেমেন্টটা কিন্তু আপনি দশ তারিখে পাবেন আপনার প্রতি মাসের যে পেমেন্ট সেটা কিন্তু আপনি দশ তারিখে অর্থাৎ এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ হবে দশ তারিখে আপনি পেমেন্ট পাবেন এখানে থাকার জন্য সম্পূর্ণ ফ্রি রুম পেয়ে যাবেন এবং খাওয়ার জন্য ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে মাছ মাংস ডিম সবজি সব কিছুই মিলিয়ে মিশিয়ে হয় মিল চার্জ পরে অলমোস্ট ওই আপনার ছাব্বিশ সাতাশ টাকার মধ্যেই আপনার প্রতি মিল হয় যেটা আপনার স্যালারি থেকে ডিডাকশান হয়ে যাবে আপনারা হয়তো ভাবছেন যে প্রথমে হয়তো টাকা পয়সা দিয়ে খেতে হবে তা না আপনি খেয়ে নেবেন বা আপনার স্যালারি থেকে ডিডাকশান হয়ে যাবে এই এখানে যে যে কোম্পানির আন্ডারে কাজ করবেন তার নাম পিসিএস ইন্ডিয়া প্রিয়াস কমার্শিয়াল সার্ভিসেস এখানে এবার আপনারা জেনে নেব এখানে যখন আপনি কাজ করতে আসবেন তখন সঙ্গে করে কোন ডকুমেন্টগুলো নিয়ে আসবেন তো সেই জন্য বলছি এখানে যখন আপনি কাজ করতে আসবেন অবশ্যই সঙ্গে করে আপনার আধার কার্ডের দু কপি জেরক্স এবং পাসপোর্ট সাইজ ছবি দু কপি অবশ্যই মনে করে সঙ্গে করে নিয়ে আসবেন অর্থাৎ আপনি যখন আসবেন তখন আধার কার্ডের দুটো জেরক্স এবং দুটো পাসপোর্ট সাইজ ছবি এবং সঙ্গে আপনি এখানে থেকে ডিউটি করবেন থাকতে কী কী জিনিস লাগে সেগুলো তো অবশ্যই নেবেন একটা কাঁথা যেহেতু শীতকালে এসে গেছে বা শীতের পোশাক আশাক সঙ্গে একটা থালাও নেবেন তো যাই হোক এখানে অনেকের কোয়েশ্চেন থাকে জয়নিং করতে কোনো চার্জ লাগে কিনা সেরকম কোনো চার্জ নেই আপনি কাজ করবো দেখবেন দেখার পর মনে হয় যদি কাজ করবেন তবে দুশো টাকা আমাদের একটা চার্জ লাগে সেটা দেবেন কারণ জয়নিং করাতে একটা খরচা আছে কেউ গিয়ে তো জয়নিং করা যাই হোক এখানে যোগাযোগের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনি ফোন করে আপনার নামটা নথিভুক্ত করে নেবেন যেদিন স্পট জয়নিং ডেট থাকবে সেদিন আপনাকে অবশ্যই ডেকে নেওয়া হবে তো যাই হোক স্পট জয়নিং ডেটটাও আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তবে অবশ্যই আপনি যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে অবশ্যই ফোন করে তবেই আসবেন জয়নিংয়ের ডেটে জয়েনিং ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে তো এই ডেটে কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে যদি আপনি এই কাজটি করতে চান বা এই কাজটির জন্য স্পট জয়েনিং করতে চান তো যাই হোক আশা করছি আপনাদের আর কোনো কোশ্চেন রইল না যদি আর কোনো কোশ্চেন থেকে যায় অবশ্যই যখন ফোন করবেন তখন জেনে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল জবস নাও কলকাতা नमस्कार